डीजे बापी डू शाइट नंबर पोल দাদারা ভালো আছো বলছি এই রাজ্যে যে কি বললো দাদা কি বললো তুমি শুনেছো হ্যাঁ কি বলেছো বলো তো মহারাজ আরে আপনাকে বলেছে আপনি বলুন ও হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে এই রাজ্যে যে সিংতলা পূজা করে সিংতলা মানে যে ঠাকুরের সিং আছে এই না তাহলে কি বললো ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কি বুঝতে পেরেছি এই রাজ্যে যে সিতলা পূজা করবে ও সিতলা মায়ের হ্যাঁ তাকে কারাগারে বন্দী করা হবে এটা মহারাজের আদেশ রাজা মহাশয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাজা মহাশয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কথাটা যেন মনে থাকে অবশ্যই মনে থাকে আসি তাহলে ঠিক আছে আসি খাবি কি ছিল মাগো
রক্ত জবাই মালা কি হইছে বলে না একটু বলে না মাগতে দিল গলে মাগ এই কি ছিল মাগ মাগ তোমার লালা একবার দাদা
এমন করে কাঁদছিস কেন? আমায় ডাকলি কেন বলে মা? বলো দাদা, মা কি ঘুমিয়ে ঘুমিয়ে কিছু স্বপ্ন দেখলো? হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমরা তো ডাকিনি, তুমি ডেকেছো? না না আমরা ডাকিনি। মা আমরা দুই ভাই বোন, তো কেউ ডাকিনি তোমায়। তোরা কেউ ডাকিস নি বাবা? তাহলে কোন ভক্তগণ বিপদে পড়ে এ সময় কাতর কণ্ঠে মা মা বলে ডাকে রে? আমি মা, আমি মা কই সহ্য করতে পারি না সন্তানের ডাক। তুমি গিয়েছিলে বিরাট নগরে না পূজার জন্য, বিরাট তোমায় ব্যত্যাঘাত করেছি, ওই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কিছু স্বপ্ন দেখে কি দাদা? না 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 পুরি মা, তা নয় তা নয়, কোন সন্তানে বড় বিপদে পড়েছে তাই কাঁদতে কাঁদতে সে পাতাল হয়ে গেছে, তবু আমার নাম বলে নি রে বাবা। মা তোদের যদি না বিশ্বাস হয় তাহলে আমার কথা মতো স্বর্গ মন্দ পাতাল আমার নাম স্মরণ করে ওই মায়া জালে বিস্তারিত করে একবার তোলা দে, কোন ভক্তগণ আজ বিপদে পড়েছে। বেশ বেশ, তোমারই কথা মতো এই মুহূর্তে স্বর্গ মত্ত পাতাল আমি সবই মায়া বিস্তার করে দেবো। আজকে বাবা মাকে বাবু রাখছে, আমি দেখতে চাই এই মুহূর্তে স্বর্গপুর মাঝেই জাগো জাগো সে মা যাওলি, এই মুহূর্তে স্বর্গপুর মাঝেই কে বা আমার মাকে বাবু রাখছে, জয় মা সীতারাম। তাহলে বাবা চোরা আর দেরি করিস না, তবে এই মুহূর্তে আমার নাম বিস্তারিত করে একবার ওই পাতালপুরে গণনা করে দে। আজ এই মুহূর্তেই আমি মায়া বিস্তার করে দেখবো, জাগো জাগো সে মায়া যাওলি, আজ পাতাল মা ছাড়ে এই কে বা কে বা বলে মাকে এই মা বলে ডাকিছে। জাগো জাগো পুত্র জাগো, একবার মা বলে ডাকো, জাগো পুত্র একবার সারা দাও। পা গেছে দাদা? গেছে বাবা? তাও পেলি না? সরিকে দেখলাম, পাতালে দেখলাম, কেউ তোমাকে মা বলে ডাকছে না। কি বললি বাবা? পাতালপুরে কেউ আমায় মা বলে ডাকলো না? তাহলে দেখে বাবা, না আমার মন মানছে না রে বাবা। ওই দেখ একটা কাজ কর, আমার নাম বিস্তৃত করে একবার জয় মা শীতলা বলে এই মর্ত ধামে একবার মায়া জালে বিস্তারিত কর। বেশ, আজ তোমার নাম স্মরণ করে আমি মর্তপুর আয় দেখতে চাই কে তোমাকে মা বলে ডাকছে। জাগো জাগো সে মা যাওলি, এই মর্তপুর মাঝে আমার মাকে কে বা কইছে মা বলে জয় মা সীতারাম। জাগো শোনা যায় আমার বুক ফাঁকা হয়ে যায় রে মা, আমি মা হয়ে স্থির হতে পারি না, তোরা বল বল কে আমায় ডেকেছে? ভগজননী আজ আমি দেখতে পাই মর্তপুর মাঝে সে যে পড়ি কি নন্দরী দেবদাস দেবদাস। ওরে ওরে পুত্র, আজ টাকা পয়সা থাকলে সোনা দানা গগনা থাকলে রে বাবা, তার যে মনে এত অহংকার আছে
আমি জানতাম না রে বাবা ওই বণিক নন্দনে দেবদা ছেড়ে মনে প্রাণে আমি সবে জানতে পেরেছি গিয়েছিলাম পার ঘাটে গেল ওরা বাণিজ্য করতে আমি মন ছড়না করার জন্য ওই তরিতে উঠেছিলাম বাবা তারপর তারপর মাতপাতে নিয়ে আমার কাছে করি পয়সা চেয়েছিল আমি বলেছিলাম মামা আমি বুড়ো মানুষ আমি কি করব কোথায় পাবো আমার এই মুহূর্তে খেয়া পার করে দে চুললো না আমার ঘাটতি ধরে নদীর জলে ধাক্কা মেরে ফেলে দিব তারপর তুমি তাই কি করলে মা গো তারপর আমি কেঁদে উঠে বললাম ওরে বণিক নন্দনে দেবদান এত তোর দর্প এত তোর অহংকার এ কি করলি অহংকারে মত্ত হয়ে মায়ে নদীর জলে ধাক্কা মেরে ফেললি মা তোর প্রতিশোধ নেব মা তোর এই ভরাডুবি হয়ে যাবে নদীর জলে ভিকারির নেয় দারে দারে তোরে ভিক্ষা করতে হবে তবে যেদিন হতে তুই আমার নাম স্মরণ করবি মা বলে ডাকবি সেই দিন কি আমি তোর একবার উদ্ধারে করব চমৎকার তোমার বিচার চমৎকার সে বড়ি নজরদেব দাওছে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাই করছি তুমি অভিশাপ রাজা বিয়া তোমাকে প্রহার করলো তাকে তুমি করেছ আশীর্বাদ এ তোমার কেমন বিচার মা ওরে বাবা তাহলে পারো না মা পারো না ওই বড়ি নজরদেব দাসকে এই বিপদের সময় উদ্ধার করতে পারি বাবা পারি আমি জগতের মা কি বললি বাবা আমি পারবো না আমি পারবো নিয়ে যা আমার দা খিমগর ওই দেবদাসের কাছে যাবি মন মন্ত্র দিবি তার কন্যা তুলে ঘরের কোণে ঘর স্থাপন করে মায়ের নিত্য নিত্য পুষ্পাল জলি দিবি তব চরণে তোমার কথা বলতো তোমার হেমকর নিয়ে দেবদাসের কাছে দেবদাসকে উদ্ধার করে আজ ফিরে আসো তোমার রাঙা চরণে হ্যাঁ বাবা তবে বলে দিবি এই মায়ের ঘরে যদি কোনোদিন অপমান করিস তাহলে এই ভিখারির নেই তোর দারে দারে তোর ভিক্ষা করে ঘুরতে হবে মা গো যা মা ওই সময় আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার মনোবাসনা পূর্ণ করে ফিরে আসতে পারি তোমার চরণ তোলে তথা আসতো মামা হ্যাঁ এসো বাবা যাও যাও দেবদাসের উদ্ধার করে এসো ওরে মা রক্তা মা তোর দাদা গিয়েছে ভক্তের উদ্ধার করতে আমি কেমন করে বল এখানে থাকতে পারি বল আমার মন প্রাণ বিচলিত হয়ে পড়েছে আমি আর এখানে রব না মা তাহলে চল তোর সঙ্গে নেব ছায়া মায়ার বেছে আমি ওই জলার পিছনে দেবদাসের উদ্ধার করতে যাবো তাই হবি চলো আমরা যাই এই দেবদাসের উদ্ধার দেবদাসের উদ্ধার করবো Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.